আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্য প্রথম গদ্যটি শুভা এর এমসি গুলো যাতে আমরা পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করার আশা করতে পারি প্রথম প্রশ্নটি বাণীকণ্ঠের শত্রু ছিল কেন সচ্ছল ছিল বলে সৎ ছিল বলে খ্যাপাটে ছিল বলে নাকি মিথ্যাবাদী ছিল বলে এটার উত্তর হবে সচ্ছল ছিল বলে অর্থাৎ সচ্ছল থাকার কারণে তার শত্রু ছিল সৎ খ্যাপাটে অথবা মিথ্যাবাদীর জন্য তার কোনো শত্রু ছিল না এরপর দ্বিতীয় প্রশ্নটিতে যাই সুভার মা সুভাকে নিজের ত্রুটি রূপে জ্ঞান করেন কারণ কন্যাকে নিজের অংশ রূপে দেখেন পিতা সুভাকে বেশি ভালোবাসেন তার ভুলেই মেয়ে বোবা হয়েছে বলে বিশ্বাস করেন এটার উত্তর হবে প্রথমটা এবং শেষেরটা কারণ পিতা শুভাকে বেশি ভালোবাসেন এ কারণে তো তার মা তাকে রূপ জ্ঞান করেন এরকম তো কোনো কথা হতেই পারে না এ কারণে পিতা শুভাকে বেশি ভালোবাসেন এটা হবে না এবং বাকি দুটো হবে পরের প্রশ্নটি শুভার পিতামাতা চিন্তিত হয়ে পড়েছিল কি নিয়ে সুভার কষ্ট সুভার অসুখ শুভার একাকিত্ব আর সুভার বিয়ে কোনটি হতে পারে অবশ্যই এটার উত্তর হবে সুভার বিয়ে নিয়ে কারণ সুভার বিয়ে নিয়েই তার পিতামাতা মাতা চিন্তিত হয়েছিল কারণ সুভা ছিল একজন বোবা তারা ভাবনা চিন্তা করত যে তার মেয়ে যেহেতু বোবা বিয়ে হবে কি করে সে বিষয় নিয়ে আসলে তারা চিন্তিত ছিল পরেরটিতে এমন কি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায় উক্তিটিতে প্রকাশ পেয়েছে শত্রুভাবাপন্ন মনোভাব পরশ্রী কাতরতা অথবা শঙ্কর সংকীর্ণ মনোভাব এর মধ্যে কোনটি হতে পারে এটা তিনটাই হবে কারণ শত্রুভাবাপন্ন মনোভাব বুঝায় পরশ্রীকাতরতা এবং সংকীর্ণ মনোভাব কারণ এখানে বলা হয়েছে এমন কি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায় অর্থাৎ এক ঘরে করে দেবে মানে সমাজ থেকে আলাদা করে দেবে এরকম এই জনরব শোনা যায় কেন এর কারণ হলো শত্রুভাবাপন্ন মনোভাবের কারণে পরশ্রীকাতরতা এবং সংকীর্ণ মনোভাব এই তিনটির কারণেই পরের প্রশ্নটি প্রতাপ শুভার মর্যাদা বুঝত কারণ সুভার শুভার লাগতো সুভা পান বানিয়ে দিত সুভা ছিল নির্বাক সঙ্গী এই প্রশ্নটির উত্তর হবে প্রথমটি এবং কারণ সুভা পান বানিয়ে দিত জন্য সুভার মর্যাদা বুঝতো এরকম কোনো কারণ নয় এর কারণটি হলো মূল কারণটি হলো সুভা নির্বাক সঙ্গী ছিল আমরা জানি যে প্রতাপের কাজ হলো ছিপ ফেলে মাছ ধরা অর্থাৎ সে ছিপ ফেলে ছিপ ফেলে মাছ ধরত এখন যদি সে ছিপ ফেলে মাছ ধরে তাহলে সবচেয়ে ভালো হবে কি নির্বাক সঙ্গী অর্থাৎ যে কথা না বলে অর্থাৎ মাছ ধরতে তার যেন একটু সুবিধা হয় একটু অ্যাডভান্টেজেস পায় এই কারণে এর পরের প্রশ্নটি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাবদের কত তারিখে মারা যান এটা একদমই ইজি একটা প্রশ্ন উনিশশো তেরোশো আটচল্লিশ সাল বাইশে শ্রাবণ এটা মুখস্থ বিষয় এর পরেরটি হলো বিজন মূর্তি বলতে কি বোঝায় বিজন মূর্তি বলতে বোঝায় একাকী কোনো কাজ করা জনমানব শূন্য অবস্থা কোলাহল মুক্ত প্রকৃতির আকর্ষণীয় দিক এটা অবশ্যই দ্বিতীয়টি এবং তৃতীয়টি হবে কারণ একাকী কোনো কাজ করা এটা বিজন মূর্তি মূর্তি নয় এটা অন্য কিছু বোঝায় আর জনমানব শূন্য অবস্থা আর কোলাহল মুক্ত প্রকৃতির আকর্ষণীয় দিক এ দুটি হলো বিজন মূর্তি এর প্রকৃত মিনিং সুভার সুভার বড় বড় নাম নাম কি। আর সুকেশিনী তাহলে কোনটি হবে সুকেশিনী এবং সুহাসিনী এই প্রথমটি হবে সুভার পিতা মাতা চিন্তিত হয়ে পড়েছিল কি নিয়ে সুভার বিয়ে নিয়ে এটা তো আমরা সবাই জানি সুভার পিতার নাম কি শুভার পিতার নাম বাণী এটা মুখস্থ বিষয় এর হলো সুভা গল্পের লেখকের নাম কি সুভা গল্পের লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করে রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করে বারোশো আটষট্টি বঙ্গাব্দ এর পরের প্রশ্নটি হলো সুভার মা সুভাবে কি নিয়ে সুভাকে নিয়ে নিজের ত্রুটি রূপে জ্ঞান করেন কারণ কন্যাকে নিজের অংশ রূপে দেখেন পিতা সুভাকে বেশি ভালোবাসেন এটা নয় প্রথমটি এবং লাস্টেরটা এটাই উত্তর হবে এর পরের প্রশ্নটি সুভা কোথায় বসে প্রতাপের ছিপ দিয়ে মাছ ধরা দেখতো এটা সবাই জানে যেটা এটা তেতুল তলায় তেতুল তলায় বসে সুভা প্রতাপের ছিপ পেলে মাছ ধরা দেখতো সুভার মা সুভাকে ও এটা আগে একবার পড়েছি এটার উত্তর কি হবে পিতা সুভাকে বেশি ভালোবাসেন এটা হবে না এবং প্রথমটা এবং শেষেরটা হবে বলাইয়ের প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়েছে দেখাই তার অভ্যাস নড়েচড়ে চড়ে বেড়ানো নয় সঙ্গীরা তাকে খেপাবার জন্য গাছের ডাল ভাঙলে তার ভীষণ রাগ হয় উদ্দীপকের বলাই যেভাবে শুভাগল্পের শুভার সাথে সাদৃশ্যপূর্ণ প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ মমত্ব অনুভবে বিপরীত আচরণের বন্ধু লাভে শান্তশিষ্ট আচরণে এটা কি হতে পারে প্রথমটি এবং শেষেরটি বিপরীত আচরণের বন্ধু লাভে এটা তো কখনোই হবে না অর্থাৎ প্রথমটি এবং হবে এর পরের প্রশ্ন শুভা আনন্দ খুঁজে পায় কিসে সুভা আনন্দ খুঁজে পায় প্রকৃতির মাঝে পোষা প্রাণীদের মাঝে গৃহস্থলে কাজকর্মে সেগুলো আনন্দ খুঁজে পায় না অর্থাৎ এর উত্তর হবে প্রথমটি এবং দ্বিতীয়টি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন কলকাতা জোড়াসাঁকোয় সুভাদের গ্রামের নাম কি সুভাদের গ্রামের নাম চন্ডীপুর সুভা নিজেকে বিতাতার অভিশাপ স্বরূপ মনে করেন কারণ সে কি ছিল প্রতিবন্ধী আর পরিবারে বোঝা হিসেবে বিবেচিত বলে অশিক্ষিত হবে না অর্থাৎ এখানে যে কোনো দুটি তো সর্বনিম্ন প্রশ্নের উত্তর দিতে হবে যেহেতু অশিক্ষিত হবে না তাহলে বোঝা যাচ্ছে পরের দুটো অর্থাৎ পরের দুটোই অ্যান্সার সুভা গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কোনটি শুভাগলের অন্তর্নিহিত তাৎপর্যটি হল প্রতিবন্ধী শিশুদের প্রতি সহানুভূতি এসে ভেঙে পড়ে মাঝির গান পাখির ডাক নদীর কলধ্বনি হবে তিনটাই উত্তর হবে কারণ মাঝির গান পাখির ডাক নদীর কলধ্বনি তিনোটাই শুভার উপকূলে এসে ভেঙে পড়ে এরকম বোঝানো হয়েছে আর কি আচ্ছা এর পরবর্তী হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গীতঞ্জলি কাব্যর জন্য কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে এটা আমরা সবাই জানি नेत्रপল্লব শব্দের অর্থ কি नेत्रপল্লব শব্দের অর্থ হলো চোখের পাতা শুভগল্পের নাম শোভা রাখা হয়েছে কোন যুক্তিতে কারণ এর কেন্দ্রীয় চরিত্র হলো শোভা এই কারণে এই গল্পের নাম সুভা রাখা হয়েছে সুভার চোখের ভাষা অসীম উদার দুর্বোধ্য অতল স্পর্শ গভীর প্রথমটি এবং শেষটি দুর্বোধ্য দুর্বোধ্য নয় অসীম এবং উদার এবং অতল স্পর্শ অতল স্পর্শ গভীর অর্থাৎ দুর্বোধ্য হবে না অর্থাৎ প্রথম এবং শেষটি হবে প্রতাপ নদী তীরে সাধারণত কখন মাছ ধরতে যেত অপরাহ্নে অর্থাৎ মধ্যাহ্নের পর বিকেলের দিকে আর কি মাছ ধরতে যেত এ কারণে নেব বলা হয়েছে এটার উত্তর হবে অপরাহ্ন এর পরেরটি সুভার চোখের ভাষা অসীম উদা দুর্বোধ্য দুর্বোধ্য হবে না তাহলে প্রথম এবং এমন কি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায় উক্তিটিতে প্রকাশ পেয়েছে শত্রুভাবাপন্ন মনোভাব পরশ্রী আদ্রতা সংকর্ণ মনোভাব প্রত্যেকটি এর উত্তর হবে কচি কিশলয়ের মতো কেঁপে উঠতো কি কোচি কিশলয়ের মতো কেপে উঠতো সুভার ওষ্ঠাধর অর্থাৎ তার যে ঠোঁট দুটো ছিল সেই ঠোঁট দুটোকে বলা হয়েছে কোচি কিশলয়ের মতো কেপে ওঠা এর পরের প্রশ্নই রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1968 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন সুবা গল্পে সুভাসিনী নামটির সংক্ষিপ্ত রূপ হল সু সুভা। এই প্রথম দুটি আমরা এই গল্প যারা যারা পড়েছে তারা সবাই জানি যে প্রতাপটাকে সু বলে ডাকতো আর গল্পের নামই সুভা এবং তার বাবা মা সবাই তাকে সুভা বলে ডাকতো আর তার তার প্রধানত নাম ছিল শুভাসিনী যখন সে জন্মগ্রহণ করেছিল কিন্তু সে ছিল বোবা এখানে শুভাসিনীটা আর তার বলা হয়নি শুধু সুভাই নাম বলা হয়েছিল সুভাষ এরকম কোনো নাম ছিল না এখানে প্রথমটি এবং দ্বিতীয়টি উত্তর হবে শুভার প্রতি লেখকের রয়েছে ভালোবাসা মমত্ববোধ কৃতজ্ঞতা কোনটি হবে শুভার প্রতি ভালোবাসা এবং মমত্ববোধ সুভার বড় দুই বোনের নাম কি ছিল সুকেশিনী এবং সুহাসিনী সুভার আনন্দ খুঁজে পেত প্রকৃতির মাঝে পোষা প্রাণীদের মাঝে গৃহস্থলি কাজ প্রথমটি এবং দ্বিতীয়টি সুভাদের গোয়ালে কয়টি গাবি ছিল আমরা সবাই জানি সুভাদের গোয়ালে দুটি গাবি ছিল সর্বশী এবং পাঙ্গলি মাত্র পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয় বনফুল কাব্যগ্রন্থ প্রকাশিত হয় মাত্র পনেরো বছর বয়সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামাতার মনে কে সর্বদাই জাগরুক ছিল পিতামাতার মনে সুভাষিনী সর্বদাই জাগরুক ছিল কারণ সে ছিল বোবা সে কথা বলতে পারত না এবং তার বিবাহ নিয়ে তার বাবা এবং মার মনে খুবই কষ্ট ছিল এর পরের প্রশ্ন দিতে যাই সুভা গল্পে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে কি বোঝানো হয়েছে তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে তার চোখের পাতাকে বোঝানো হয়েছে শুভা গল্পে সুভাষিনী নামটি সংক্ষিপ্ত রূপ হলো প্রথমটি ও সুভাষ আমরা জানি যে সুভাষ তার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ হিসেবে ইউজ করা হয়নি এর পরেরটি নেক্সট প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করে কলকাতা জোড়াসাঁকোয় আমরা সবাই জানি বলাইয়ের প্রকৃতিতে কেমন করে গাছপালার মুহূর্ত সুরগুলোই হয়েছে প্রবল ছেলেবেলা থেকে চুপচাপ চেয়ে চেয়ে দেখায় তার অভ্যাস নরে চড়ে বেড়ানো নয় সঙ্গীরা তাকে খেপাবার জন্য গাছের ডাল ভাঙলে তার খুব ভীষণই রাগ হয় দীপকের বলায় যেভাবে শুভা গল্পের শুভার সাথে সাদৃশ্যপূর্ণ তার উত্তর কোনটি কোনটি হতে পারে আমরা একটু দেখি প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধের অনুভব অনুভবে হ্যাঁ এটা উত্তর হতে পারে এবং শান্তশিষ্ট আচরণে বিপরীত আচরণের বন্ধু লাভে এটা হবে না অর্থাৎ উত্তর হবে প্রথমটি এবং তৃতীয়টি শুভার প্রতি লেখকের রয়েছে ভালোবাসা মমত্ববোধ কৃতজ্ঞতা তো নয় এ কারণে উত্তর হবে প্রথমটি এবং দ্বিতীয়টি শুভা গল্পের প্রতাপকে কি বলা হয়েছে শুভা গল্পে প্রতাপকে বলা হয়েছে অকর্মণ্য সরকারি লোক কারণ শুভার গল্পের যে প্রতাপ নামে যে চরিত্রটি ছিল প্রতাপ কিন্তু কোনো কাজ করতো না তার কাজ ছিল শুধু আলসেমি অর্থাৎ আলসেমির কাজ কি যে সে ছিপ ফেলে মাছ ধরতো তার প্রধান কাজ এ কারণে তাকে বলা হয়েছে অকর্মণ্য লোক আর সরকারি বলা হয়েছে যে সে কোনো কাজ করতো না তার ইচ্ছা মতো ঘুরে বেড়াতো এরকম অকর্মণ্যকে আর কি সরকারি হিসেবে একটু বাড়িয়ে বলা হয়েছে বিজন মূর্তি বলতে বোঝায় একাকি কোনো কাজ করা না একাকি কোনো কাজ করা না যেহেতু তাহলে এরপর দুইটা হবে শিওর যে জনমানব শূন্য অবস্থা এবং মুক্ত প্রকৃতি আকর্ষণীয় দিক সুয়া কোথায় বসে প্রতাপের ছিপ দিয়ে মাছ ধরা দেখতো বটতলায় তেঁতুলতলায় অর্থাৎ তেতুলতলায় উত্তর হবে আমরা সবাই জানি কারণ আমরা এই গল্পটি যারা যারা পড়েছি তারা পড়েছি যে তেতুলতলায় সুভা বসে ছিপ দিয়ে মাছ ধরা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে সুভা গল্পের আমরা যদি এর পরবর্তী পরীক্ষায় যদি এমসিকিউ আসে এই সুভা গল্প থেকে তাহলে আমরা ইনশাল্লাহ পারবো কারণ আমরা অনেকগুলো এমসিকিউ এর উত্তর দেখেছি এবং প্র্যাকটিস করেছি আমরা যদি এরকম প্রতিনিয়ত প্রত্যেকটি অধ্যায়ে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক যদি আমরা এমসিকিউ আপলোড করব এরকম ঠিক করেছি বন্ধুরা তোমরা যারা এই ভিডিওগুলো পছন্দ করেছ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকো